আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে। সঙ্গে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বরগুনার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত 7। জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার। 6 ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। চাপের মুখে 11 মাস পর মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। বৃষ্টি হলে জলাবদ্ধতায় বাড়ে দুর্ভোগ। দীর্ঘদিনেও প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ফলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কের কালীহাতির উপজেলার পুংলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় 16 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনা ও ঢাকামুখী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়াও সড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার এলেঙ্গা রাবনা বাইপাস টাঙ্গাইল বাইপাস এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। গন্তব্যে যেতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এদিকে রেলপথেও আজ রয়েছে কিছুটা শিডিউল বিপর্যয়, ফলে কমলাপুরে বিলম্বে এসে পৌঁছেছে বিভিন্ন ট্রেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ডেনি ড্রং, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ডেনি, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ কেমন দেখছেন কমলাপুরে আপনি? ডেনি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হচ্ছি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 4 জন নিহত। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরও 10 যাত্রী আহত হয়েছে। সকাল 6টায় মির্জাপুর উপজেলার ভূতগ্রাম ইউনিয়নের দুল্লা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকাগামী থেমে থাকা বালু ভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন একজন। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী। সকাল 8:30 দিকে ওই উপজেলার বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কালের পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বরগুনার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 3 যাত্রী নিহত হন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ডেনি ড্রং। ডেনি, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের কেমন চাপ দেখছেন কমলাপুরে, আমাদের বিস্তারিত জানান।
অনুষ্ঠাত আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ধরেই কিন্তু ঈদ শেষে আমরা দেখতে পেয়েছিলাম যে ঢাকামুখী মানুষের চাপ ছিল, কিন্তু সেই চাপটা আজকের দিনে কিন্তু আরেকটু বেশি, যেহেতু আগামীকালকে রোববার এবং পুরোদমে রাজধানী কর্মব্যস্ত হতে যাচ্ছে ফের। তো এই কারণে আসলে সড়ক বলেন বা নৌপথ বলেন কিংবা রেলপথ বলেন, তো সবগুলোতেই কিন্তু আমরা যাত্রীর মোটামুটি ভালোই চাপ দেখতে পাচ্ছি, যদিও বা এরই মধ্যে আসলে অনেকেই ঢাকা চলে আসছেন। তো অনুষ্ঠাত কমলাপুরে আমি আসলে রয়েছি এই জন্যে যে এখানে ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের কথাটি আপনি বলছিলেন এর আগে, সেই শিডিউল বিপর্যয় আসলে ঘটেছে, অর্থাৎ এই পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস জয়পুরহাটের লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু অনেকগুলো ট্রেন আসলে আটকা পড়েছে তো সেই এলাকার আশপাশগুলোতে, যেগুলো আসলে ঢাকায় আসতে পারছে না, এবং যারা আসলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য এই স্টেশনে এসেছেন তারাও কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা কথা বলেছিলাম অনেক যাত্রীর সঙ্গে যে কোনো কোনো ট্রেন ছিল 8টায় ছেড়ে যাওয়ার, কোনোটি 8:30, কোনোটি 9টায়, তো তখন থেকে কিন্তু এসব যাত্রীরা আসলে বসে রয়েছেন, এবং বসে থাকার কারণেই তারা যেহেতু ট্রেন আসতে পারছে না তাই তারা আসলে সেই ট্রেনে করে যেতেও পারছে না। এর মধ্যে যেটি জানিয়ে রাখতে হয় যে আমরা যেমনটি তথ্য পেয়েছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন, তারপর রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন, সান্তাহারের পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন, চিলাহাট্টি সীমান্ত এক্সপ্রেস ট্রেন, এই সবগুলো ট্রেন সহ কিন্তু আরও কয়েকটি ট্রেনও কিন্তু আটকা পড়ে রয়েছে, যার ফলে এই মুহূর্তে যারা যারা কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছেন, তারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছিলেন, তারাও এখানে আটকা পড়ে রয়েছেন, এবং যারা আসলে সেই ট্রেনগুলোতে ছিলেন তারাও কিন্তু এই ঢাকায় ব্যাক করতে পারছে না, অর্থাৎ ফিরে আসতে পারছে না। তবে এর মধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের যারা বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে কথা বলে সেই সব ট্রেনের যাত্রীরা কিন্তু এর মধ্যে আসলে বিকল্প উপায়গুলোতে আসলে এই ট্রেনের বিকল্প উপায়ে আসলে ঢাকায় ফেরার চেষ্টা করছেন, এবং যে ট্রেনের সেই একতা এক্সপ্রেসের যে 4টি বগি আসলে লাইনচ্যুত হয়েছে, তো সেই লাইন সেটি সারানোর বা সেটি আসলে ফের লাইনে তোলার জন্যও কিন্তু কর্তৃপক্ষ যথাসম্ভব কাজ শেষ করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেখা যাক আসলে সময় কতক্ষণ লাগে এখন, এবং এই ট্রেনের শিডিউল বিপর্যয় কতক্ষণ নাগাদ ঠিক হয়, তো এই সর্বশেষ তথ্য পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। নুশাদ, ফিরছি আপনার কাছে। ডেনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ডেনি ট্রং। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করার 6 ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বেলা 11টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর 5টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেল স্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে একতা এক্সপ্রেস সহ মোট 5টি ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের কেউ কেউ বিকল্প পথে ঢাকায় রওনা হন। ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সান্তাহার রেল স্টেশন থেকে রিলিফ ট্রেন পাঠানো হয় এবং বেলা 11টার দিকে বগি দুটি লাইনে তোলার পর ট্রেন চলাচল শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের এ দিনে ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করে তাকে। প্রায় 11 মাস শেখ হাসিনাকে রাখা হয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে। ওই দিন সকাল 7:30 দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করে। আদালত জামিন নামঞ্জুর করেন। সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরপর আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণের চাপের মুখে 2008 সালের 11 জন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। একদিকে গর্ত, অন্যদিকে বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় বেড়েই চলছে দুর্ভোগ। বছরের পর বছর এমন অবস্থা চললেও প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কের এই পরিণতি। পৌর মেয়র বলছেন বৃষ্টি কমে গেলে সড়ক মেরামতের কাজ শুরু হবে। প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শ্যামস্তাবরিজ উচ্ছ্বাস। ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। মাদারীপুর সরকারি কলেজের সামনে থেকে মন্টু ভূঁইয়া সড়কের 1 কিলোমিটারের পুরোটাই যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। প্রখর রোদে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই সমস্যা নিয়ে গত 4 বছর ধরে চলাচল করছে যাত্রী, পথচারী, শিক্ষার্থী ও চালক। হামিদাকান্দ সড়কের অবস্থা আরও করুণ। পৌর মার্কেটের সামনে থেকে বাদামতলা পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের, ঝুঁকিতে চলছে যানবাহন। এই বছর এই রাস্তার নিচে এই রাস্তা পানি জমে থাকে,
খুবই অসুবিধা রাস্তা যাতে। এই রাস্তা যদি আমাকে ঠিক করে না দেন তাহলে আমাকে চলার কোনো কায়দা নাই। এই বৃষ্টির সময় হয়, ওই সময় আমাদের একাটু পানি হয়ে যায়, আমরা আসতে পারি না। এলাকাবাসীর অভিযোগ, বারবার মেরামতের আশ্বাস দিলেও আলোর মুখ দেখা যাচ্ছে না, ফলে সড়ক দিয়ে যাতায়াতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যারা এখানে আসে যাওয়া করে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং রোগী ডেলিভারি রোগীদের বেশি অসুবিধা হয়। পৌরসভার উচিত এই রাস্তাগুলি দ্রুত মানে ঠিক করা, মানুষ খুব কষ্টে আছে। সড়কগুলোর এমন পরিস্থিতি হলেও করোনা কাল আর বৃষ্টির দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা মেয়রের। কোভিডকালীন সময় আমাদের বিভিন্ন সেবার হাতটি অন্যান্য দিকে বিভিন্নভাবে ছড়িয়ে যাওয়ার কারণে কিছু কিছু সেবার থেকে আমরা হয়তো অন্যদিকে মানুষের জীবন রক্ষার দিকে ধাবিত হয়েছি, সেই কারণে হয়তো সেবার কিছু কিছু খাতটা আমাদের পরিবর্তন হয়েছে, তবে দ্রুতই আমরা রাস্তাগুলি মেরামত করব। সারা বছর সড়কগুলোর এমন করুণ অবস্থা হলেও মেরামতের ব্যাপারে অনেকটাই উদাসীন কর্তৃপক্ষ। ঘানিভাঙা সরিষার তেলের সুগন্ধিতে একসময় মৌ মৌ করত প্রাচীন বাংলার বিভিন্ন গ্রামাঞ্চল। কাঠের খানিতে গরু কিংবা মহিষের সাহায্যে উৎপাদন করা হতো বিশুদ্ধ সরিষার তেল। এখন প্রযুক্তির বিপরীতে যে খানির দেখা মেলা ভার, কিন্তু ফরিদপুরের রাজবাড়ী উপজেলার মাইটিভির অনুসন্ধানে দেখা মিলেছে পুরনো সেই খানির। রাজবাড়ির প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে হাসান জাকিরের ডেস্ক রিপোর্ট। ঘানি দিয়ে সরিষার তেল উৎপাদন প্রাচীন বাংলার ঐতিহ্য। তেল উৎপাদনে গরু দিয়ে ঘানি টানলেও গরুর কষ্টের কথা ভেবে অটোরিকশা দিয়ে ঘানি টানার পদ্ধতি আবিষ্কার করেছেন রাজবাড়ী উপজেলার সবুজ ব্যাপারী। বলছেন, এ পদ্ধতিতে কম শারীরিক পরিশ্রমের পাশাপাশি তেলের উৎপাদনও বেশি পাওয়া যায়। দুটো চলছে, আর দুটো হলে পরে আমাদের ভালো হতো, এই এলাকায় চাহিদাটা পূরণ করতে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগ বলছে, সরিষার তেলে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স এবং পরিমাণ মতো ভিটামিন এ উপস্থিতি রয়েছে। এছাড়া এই তেলে পরিপাক, রক্ত সংবহন, রেজন শক্তি উদ্দীপক ও এই তেল চুলের বৃদ্ধিতেও সহায়ক হিসেবে কাজ করে। কাঠের ঘানিতে পিষে খাঁটি সরিষার তেল তৈরির উদ্যোগকে ভোজ্য তেলের বাজারে বিস্তর সম্ভাবনা দেখছেন স্থানীয় চেয়ারম্যান। উনি আমাদের ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন জায়গা পর্যাপ্ত পরিমাণ যে খাঁটি সরিষার তেল, এটা যে ঘাটতি থাকে এটা ওনার এই ঘান দ্বারা আমাদের পূরণ হয়। বাজারে ভেজাল ও নিম্নমানের খাবারের ভিড়ে মানুষের হাতে ভেজালমুক্ত ভোজ্য তেল পৌঁছানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। উৎপাদনশীলতা আরেকটু বাড়ানোর ক্ষেত্রে তার যদি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকে, তবে তিনি যদি সেটি আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা এবং জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতায় আমরা চেষ্টা করব তাকে যদি কোনোভাবে সহযোগিতা দেওয়া সম্ভব হয়। প্রযুক্তির বিপরীতে লাভ ক্ষতির হিসাব না কষে ব্যাপারী পরিবারের মতো এখনও প্রাকৃতিক শুদ্ধতা খোঁজে ফেরেন অনেকেই। হাসান জাকির, মাইটিভি ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি লাইসেন্স না থাকায় চার আবাসিক হোটেল মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এক খাবার হোটেল মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত 10টায় কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকী। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি জানান, পর্যটকরা যাতে কোনোভাবে প্রতারিত না হয় সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে শাপলা সংগঠনের 1 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল হস্তিশুন্ড ঈদগাহ বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত 7। জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, 6 ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ, চাপের মুখে 11 মাস পর মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মাদারীপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা, বৃষ্টি হলে জলাবদ্ধতায় বাড়ে দুর্ভোগ, দীর্ঘদিনও প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।